পলাশ হত্যা মার্ডারে নিরীহ আওয়ামী লীগের নেতারা এদেরকে মিথ্যা মিথ্যা ষড়যন্ত্রমূলক ভাবে তাদের এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা আওয়ামী লীগের থেকে এই দাবি করি, প্রকৃত খুনিদের শনাক্ত করে তাদেরকেই এই মামলায় অভিযুক্ত করা হোক। মামলা থেকে আমাদের যাতে অব্যাহতি দেওয়া হয় এবং এই যারা ঘটনায় জড়িতরা তারা যাতে অব্যাহতি পায়। আর এই লোক আওয়ামী এবং তার সমস্ত সংগঠনের নেতাদের একটাই দাবি, আজকে এই যারা ঘটনার সাথে সংশ্লিষ্ট প্রকৃত এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দিয়ে শাস্তি দিতে হবে। আমি মোহাম্মদ জাফর হোসেন, সাধারণ সম্পাদক, মিডিয়ার ভাইদের অনুরোধ করবো এই এই হিন্দু সন্তানরা আছে এদেরকে আপাতত যে তারা প্রকৃত খুনি তাদেরকে আইনের আওতায় এনে এই হত্যার বিচার কামনা করছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।